এ পর্যায়ে আমাদের আমন্ত্রিত মেহমান মোহাম্মদ মোহাম্মদ সাজিদুর রহমান সাজিদ তার গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন। সম্মানিত মেহমানের পরে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ইসলামী নাটিকা পরিবেশিত হবে। তার আগে আমি মোহাম্মদ সাজিদুর রহমান সাজিদ, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ও সহকারী শিক্ষক বাংলা হিলি হিলফুল ফুজুর মাদ্রাসা হাকিমপুর দিনাজপুর, আমি সম্মানিত সাহেবকে তিনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ফালিয়া তাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته। মনে হয় সালামের উত্তরটা দূরত্ব হওয়ার কারণে আমার কানে আসে না, তাই একটু কষ্ট করে জবাবটা একটু আরেকটু লাউডলি দিবেন ইনশাআল্লাহ। আশা করি আমি আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি তাহিয়াতুল ইসলাম, ইসলামের স্বাগত বাণীতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله عما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما
يتذكر أولو الألباب. سورة زمر أدهى ونجلش آية 9. أبو هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا إن الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله تعالى وولاه وعالما أو متعلما إلى آخر الحديث رواه الترمذي. সমস্ত প্রশংসা সিক্তসানা গুণগান শুধুমাত্র কেবলমাত্র সেই রব্বে কারিমের জন্যই যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মনোনীত করেছেন, স্নেহ করে, মায়া করে, হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে, শত ব্যস্ততাকে পদদলিত করে, দুনিয়াবি শত ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদেরকে আজকের এই ইসলামী জালসায় একত্রিত করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে, মনের মণিকোঠা থেকে সে রব্বে কারিমের বারগাহে শুকরিয়া জ্ঞাপন করত সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এসেছিলেন জাহেলিয়াতের এবং মূর্খতার যুগে, এবং ওই সমাজ, ওই মূর্খ সমাজের মানুষগুলোকে ওহির জ্ঞান দ্বারা আলোকিত করে, প্রশিক্ষিত করে, তাদেরকে স্বর্ণ মানবে পরিণত করেছিলেন, যারা কেয়ামত পর্যন্ত যত জেনারেশন আসবে, যত যুগ আসবে, যত মানুষ আসবে, সকল মানুষের আদর্শ হিসেবে থাকবে। ওই সাহাবীরা যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির জ্ঞান দ্বারা আলোকিত করেছিলেন, প্রশিক্ষিত করেছিলেন, এমন একটা যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন যেই সময়টাতে মানুষ তার নিজের কন্যা সন্তানকে জীবিত ফুলের মতো কন্যা সন্তান, ছোট্ট সোনামণি আদরে, এমন ছোট্ট সোনামণিকে সাজিয়ে গুজিয়ে নিয়ে দূর মরুভূমিতে গিয়ে গর্ত খুঁড়ে রাখা ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে নিজ হাতে পাথর নিক্ষেপ করে নিজের চোখের সামনে নিজ হাতে নিজের কন্যা সন্তানকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিত, এমন জাহিলি যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করে সেই নারীদের সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রেখে যাওয়া আদর্শ, যার রেখে যাওয়া রীতিনীতি, যার রেখে যাওয়া সুন্নাহগুলো বাস্তবায়ন করার মাধ্যম দিয়ে ইহকালীন কল্যাণ এবং পরকালীন সফলতা হাসিল করায় আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। চতুর্দিকে অনেক আওয়াজ হচ্ছে, একটু ইকো কমায় দেন। চতুর্দিকে অনেক আওয়াজ হচ্ছে, এটা কোনো সুখ নয়, এটা বাজার নয়। তাই যারা আশেপাশে রয়েছেন, আওয়াজ সৃষ্টি করছেন, সবাইকে অনুরোধের সুরে বলা হচ্ছে যে আপনি নিজেকে জ্ঞানী পরিচয় দিন, নিজেকে মানুষ বলে পরিচয় দিন। ছোট বাচ্চাদেরকে কন্ট্রোল করা অসম্ভব, কিন্তু বড় বাচ্চারা আপনারা যারা রয়েছেন, আপনাদের বিনীত অনুরোধ করছি আপনারা কথা বলবেন না, কিন্তু আমরা যারা সামনে রয়েছি আমাদেরকে কথা বলতে হবে। আপনাদেরকে আমি দেখলাম যে অনেক নির্জীব হয়ে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ, তিনি সেনাপতি যুদ্ধের, 1300 সৈন্য মুসলমানের আর 200,000 হচ্ছে ওই ইহুদি খ্রিস্টানদের, কি করবে? তিনি একটি হিকমা খাটালেন, ফজরের ওয়াক্তে সকল মুসলমান বাহিনীকে এক এক জায়গা থেকে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি উচ্চারিত করা শুরু করলেন। ওইদিকে যারা কাফের মুশরিক ছিল এরা মনে করছে যে মুসলিম বাহিনীতে আরো অসংখ্য সৈন্য এসে হাজির হয়েছে, এই তাকবীরের ধ্বনিতে সেদিন ওই ক্রুসেডাররা, সেদিন ওই খ্রিস্টানরা, ইহুদিরা, ইসলামের শত্রুরা
লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে 1300-এর বিপরীতে। তো আজকের মুসলমানরা তো চুপ হয়ে গেল, আওয়াজ তোলেন লিল্লাহে তাকবীর হলো না? মা বোনদেরকে যখন তাকবীর দিতে বলি মনে হয় আপনাদের চাইতে বেশি জোরে বলবে, জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো, মুক্তি রেখি পথ বাতুল ইসলাম, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। একটু আগে জ্ঞান সম্পর্কে আলোচনা হলো, আমার আলোচনার বিষয় হচ্ছে জ্ঞানের দুইটি ধারা রয়েছে, এই দুইটি ধারা নিয়ে আমার আলোচনা। জ্ঞানের দুইটি ধারা রয়েছে, একটি হচ্ছে হক আর আরেকটি হচ্ছে বাতিল। পৃথিবীর সূচনা লগ্ন থেকে জ্ঞানের একটা কদর আছে। আপনাদেরকে একটা প্রশ্ন শুরু করি, বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আওয়াজ আসতে হবে, কলম। কেউ নূর বললেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর কেউ বলেননি, মাশাআল্লাহ। এটাই তো প্রমাণ করে যে কোরআন এবং সুন্নাহর দাওয়াত আজকে তৃণমূল পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই পঞ্চগড় কি বাংলাদেশের সর্বশেষ জেলা না? সর্বশেষ জেলা মানে বাংলাদেশের একদম তৃণমূল পর্যায়ে আমরা দাঁড়িয়ে আজকে কোরআন এবং সহি সুন্নাহর আলোকে আকীদার অন্তর্ভুক্ত উত্তর দিয়েছি। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন কলম। সুনান আবু দাউদ 4700 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। আর আরেকটি জাল হাদিস আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, হাদিসের নামে জালিয়াতি। সেটা হচ্ছে আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছে, আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছে। এই হাদিসটা জাল, প্রখ্যান্তরে কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদ 4700 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছে। কলম কি শিক্ষার উপকরণ নয়? শিখতে গেলে কলম লাগে, এমন কোনো শিক্ষার্থী নাই যে কলম ব্যবহার করে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেটা সৃষ্টি করলেন কলম, সেটা একটা শিক্ষার উপকরণ। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানুষ সৃষ্টি করলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম তাকে এই পৃথিবীর যাবতীয় জ্ঞান তাকে দিয়ে দিলেন। ও আল্লামাল আদম আসমা কুল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর যাবতীয় জ্ঞান তাকে দান করলেন। এখানেও দেখেন জ্ঞানের কদর আসতেছে। আবার দেখেন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যখন জিবরিল আমিন হাজির হলেন, সর্বপ্রথম এই দাওয়াত নিয়ে আসেনি যে মুহাম্মদ আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা বলেননি। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না রাখলে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পরে এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শিরিক মিশ্রিত করলে, সে যত বড় আল খাল্লাওয়ালা হোক, সে যত বড় দাড়িওয়ালা হোক, সে যত বড় পাগড়িওয়ালা হোক, তার নামের পাশে যত বড় ডেজিগনেশন ঝুলুক না কেন, সে যত বড় পীর হোক, মাশায়েখ হোক, অলিয়া উলিয়া হোক না কেন, সে যত বড় ব্যক্তিত্ব হোক না কেন, তার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যদি শিরক মিশ্রিত থাকে তাহলে তার কশ্চিন কেন জান্নাত তার জন্য নেই, তার জন্য জান্নাত হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রেখেই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সেই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা সর্বপ্রথম জিবরিল আমিন এই মেসেজ এই ওহী নিয়ে আসেননি। জিবরিল আমিন সর্বপ্রথম সালাতের হিসাব নিয়ে আসেননি, অথচ সালাত ছাড়া কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে যে তার সালাতকে ঠিক রাখেনি, আউয়ালু ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফা ইন সালাহা সালাহা লাহু সাইরু আমাল ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমাল। একজন ব্যক্তি তার জীবদ্দশায় যদি সালাতকে মেইনটেইন না করতে পারে, যদি সালাতকে ঠিক না রাখতে পারে, পাঁচ ওয়াক্ত সালাতকে যদি মূল্যায়ন না করতে পারে, এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে পৃথিবীতে সে যতগুলো ভালো কাজ করেছিল
তার যতগুলো আমল ছিল, যতগুলো নেক কাজ ছিল, সমস্ত নেক কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো মূল্যই রাখে না, সমস্ত নেক কাজকে বাতিল বলে ঘোষণা করা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস প্রমাণ করে। এই সালাতের ওয়াহী নিয়ে, সালাতের মেসেজ নিয়ে জিবরিল আলাইহিসসালাম আসলেন না। যাকাত, যে যাকাত ইসলামের একটি রুকন, এই যাকাতের মেসেজ নিয়ে আসলেন না। সর্বপ্রথম ওই হেরা গুহার মধ্যে জিবরিল আলাইহিসসালাম সর্বপ্রথম যে দাওয়াতটা নিয়ে আসলেন সেটা হচ্ছে ইকরা, আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানেন না, মা আনা বিকরিন, আমি জানি না। এটা জিবরিল আলাইহিসসালাম জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানেন না, তিনি উম্মি ছিলেন, তিনি নিরক্ষণ ছিলেন। এরপরও তিনি তিনবার রিপিট অ্যান্ড রিপিট বলছেন যে ইকরা, আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন। এর মাধ্যম দিয়ে কিয়ামত পর্যন্ত যে কোরআন পৃথিবীতে থাকবে, এই কোরআনের প্রত্যেকটা অনুসারী, এই কোরআনকে হৃদয় দ্বারা অনুধাবনকারী প্রত্যেক ওই মুসলমানের জন্য এই মেসেজ কিয়ামত পর্যন্ত রয়ে গেল যে আপনাকে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে ইসলাম সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। তার মানে পড়ার সাথে রবের একটা সুসম্পর্ক রয়েছে যেটা আপনি বিচ্ছিন্ন করতে পারবেন না। একটা কয়েনের এপিট আর ওপিট দুইটা মিলেই এক টাকা, দুইটা মিলেই দুই টাকা, একটা মিলেই দুই টাকা। সো পড়ালেখা আর সৃষ্টিকর্তা আপনি আলাদা করতে পারবেন না, আল্লাহ আলাদা করলেন না। ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যিনি আমাকে সৃষ্টি করেছেন তার নাম নিয়ে আমাকে পড়তে হবে, অর্থাৎ পড়ালেখার সর্বপ্রথম যেটা আমার উসুল হবে, সর্বপ্রথম আমাকে পড়ালেখা থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সবার প্রথম পড়তে গিয়ে আমাকে আমার প্রতিপালককে চিনতে হবে। সর্বপ্রথম আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে, আল্লাহর দেওয়া বিধান সম্পর্কে আমাকে আগে জ্ঞান হাসিল করতে হবে, তারপরে আমার জন্য দুনিয়া। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহির জ্ঞান হাসিল করতে হবে। এই আয়াত প্রমাণ করে যে সর্বপ্রথম জ্ঞানের সাথে লুকায়িত আছে রবের একটা সুসম্পর্ক। অতএব পড়তে গেলাম, বস্তুবাদী শিক্ষা অর্জন করেছি, আল্লাহকে চেনা হলো না, তাহলে ওই শিক্ষার কোনো মূল্যই নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অথচ এই আয়াতটা সারা পৃথিবীতে ব্যবহৃত হয়, জেনারেল মাদ্রাসা যেখানেই যান না কেন পড়ালেখা বলে এই আয়াতের ব্যবহার হয়, এই আয়াতটাকে ব্যবহার করা হয় বিভিন্ন জায়গায়, ব্যানারে, ফেস্টুনে, বিভিন্ন প্রচার প্রচারণায় এই আয়াতই ব্যবহার করা হয়। এই আয়াতের সঙ্গে যে একটা কমন ইস্যু রয়েছে সেটা হচ্ছে যে আপনি জ্ঞান অর্জন করবেন, সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে আপনার প্রতিপালক সম্পর্কে। অথচ এখান থেকে আমরা দেখো বলতে এই কথাগুলোর মাধ্যম দিয়ে আমি বোঝাতে চাইলাম যে শিক্ষার একটা গুরুত্ব আছে। আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন, আল্লাহ সর্বপ্রথম আদম আলাইহিস সালাতুয়াসসালামকে পৃথিবীর যাবতীয় জ্ঞান ভাণ্ডার তাকে দান করলেন, আবার সর্বশেষ নবীকে সর্বপ্রথম যে ওহীটা নাজিল করা হলো সূরা আলাক অধ্যায় 96 আয়াত 1-5, যে আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে শিক্ষার গুরুত্ব। এবার মূল আলোচনায় আসে যে শিক্ষার দুইটা ধারা, এক হক আর একটা আছে বাতিল। এক হক যেটা ওহীভিত্তিক, আল্লাহ সুবহান তাআলার কাছ থেকে প্রেরিত, যেটা ওহীভিত্তিক আল্লাহ সুবহান তাআলা কর্তৃক প্রেরিত। আর দুই নম্বর আছে বাতিল, যেটা মানুষ তার প্রবৃত্তি থেকে, নিজের চিন্তা প্রসূত থেকে প্রসব করে, নিজের চিন্তা ভাবনা থেকে যেটার সৃষ্টি করে। এই জ্ঞানটা হচ্ছে বাতিল, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় সেটা হচ্ছে ওহির জ্ঞান হক। আর যেটা মানুষ সৃষ্টি করে নিজের চিন্তা ভাবনা থেকে, সমাজটাকে এইভাবে পরিচালনা করলে মনে হয় সমাজটা সুখে শান্তিতে থাকবে, অর্থনৈতিক ব্যবস্থাটা যদি আমরা এইভাবে পরিচালনা করি তাহলে অর্থনৈতিক ব্যবস্থাপনাটা সুশৃঙ্খলভাবে সমাজে চলমান থাকবে। এই যে মানুষ তার চিন্তা ভাবনা থেকে বিভিন্ন ইজমের জন্ম দেয়, বিভিন্ন মতবাদের জন্ম দেয়, এটাই হচ্ছে বাতিল। আর একমাত্র হক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত ওয়াহির বিধান। এই দুইটা বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমার আলোচনার বিষয়। আর এই হক এবং বাতিলের যুদ্ধ কোনোদিনও থামবে না। বদর শুরু হয়েছে, শেষ হয়েছে,
উহুদ শুরু হয়েছে, শেষ হয়েছে, হক এবং বাতিলের লড়াই। খন্দক শুরু হয়েছে, শেষ হয়েছে, যতগুলো যুদ্ধ শুরু হয়েছিল হক এবং বাতিলের শেষ হয়েছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, শেষ হয়েছে। ইভেন আমাদের যে মুক্তিযুদ্ধ, এটাও শুরু হয়েছে, শেষ হয়েছে। সারা বিশ্বে চলমান যুদ্ধ ইউক্রেন রাশিয়া চলছে, শেষ হচ্ছে। পৃথিবীতে যতগুলো যুদ্ধ সংগঠিত হচ্ছে, এটা শুরু আছে, শেষ আছে। কিন্তু পৃথিবীর সূচনা লগ্ন থেকে যে হক এবং বাতিলের লড়াই শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই হক এবং বাতিলের লড়াই চলছে, চলবে এবং চলতেই থাকবে সদা সর্বদা। সহি বুখারী 3641 নম্বর হাদিস, সহি মুসলিম 1920 নম্বর হাদিস, সুনান ইবনে মাজা 6 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তাঈফাতান মিন উম্মতি যাহিরিন আলাল হক, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মাহ থাকবে, একটি দল থাকবে, যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। অর্থাৎ প্রত্যেক বাতিল জ্ঞান, প্রত্যেক বাতিল শিক্ষা যা মানুষ যে মতবাদের জন্ম দেয়, মানুষ যে ইজমের জন্ম দেয়, এই প্রত্যেক ইজম, প্রত্যেক মতবাদের বিরুদ্ধে একটা দল আমার থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত তারা এই বাতিল আকীদা, বাতিল বিদআত, বাতিল শিরক এবং কুফরি মতবাদ, বাতিল সংস্কৃতি, বাতিল মতবাদ, বাতিল ইজম, সমস্ত এই বাতিল জ্ঞানের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত লড়াই করতেই থাকবে, করতেই থাকবে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত কিয়ামত চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত এই হক দল, এই বিজয়ী কাফেলা কিয়ামত পর্যন্ত এই বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে। যখন অস্ত্র ধরার লাগবে তখন অস্ত্র ধরবে, যখন কলম ধরার লাগবে তখন কলম ধরবে, যখন কথা বলতে হবে তখন কথা বলবে, যখন যেইভাবে জিহাদ করতে হবে তখন সেইভাবে জিহাদ করার জন্য মর্দে মুজাহিদের মতো মাঠের মধ্যেই তারা থাকবে, কখনো লেজ গুটিয়ে পালিয়ে যাবে না। এমন বিজয়ী দল কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে থেকে যাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি বোঝাতে পারছি? কিয়ামত পর্যন্ত এই দুইটা যুদ্ধ চলতেই থাকবে, যদিও যাবতীয় যুদ্ধ শেষ হয়ে যাক না কেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে। কেন বললাম, একটু ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় জ্ঞান আদম আলাইহিস সালামকে দান করলেন। প্রত্যেকটা বিষয়ের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে দান করলেন। ওয়া আল্লামাল আদম আসমা কুল্লাহা, আদম আলাইহিসসালামকে সমস্ত জ্ঞান দান করা হলো। হক জ্ঞান কোনটা, হক শিক্ষা কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, এই চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত জ্ঞান আদম আলাইহিসসালামকে দেওয়া হয়েছিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত বলছেন, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 32। এই জ্ঞান দান করার পরেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়িকদেরকে বলছেন, ওয়া ইযু কুল্লা লিল মালায়িকাতি ইসজুদ লি আদম, অতপর আমরা বললাম যে হে ফেরেশতা মণ্ডলী তোমরা সিজদা করো আদমকে। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই আদম আলাইহিসসালামকে সিজদা করলো কিন্তু ইবলিস করলো না, ইবলিস বাদ দিয়ে সবাই সিজদা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার জিজ্ঞাসা করছে ইবলিসকে, ইয়া ইবলিস মা মালাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, হে ইবলিস তোমাকে কিসে বাধা দিল, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি, আমি নিজে তোমাকে ফরমান দিলাম, আমি নিজে বললাম যে তাকে সিজদা করতে হবে, তোমাকে কে বাধা দিল যে তুমি তাকে সিজদা করলে না? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চিন করছে। এবার তার উত্তর দেখেন, সে এবার উত্তর দিছে, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম, খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন না আগুন থেকে, ওয়াখলাকতাহু মিন তিন, এবং তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। লজিক, যুক্তি, ইবলিস এখানে যুক্তি নিয়ে আসতেছে, আল্লাহ দিচ্ছেন ফরমান, ইবলিস ঢুকাচ্ছে যুক্তি, আল্লাহ দিলেন ফরমান, ইবলিস ঢুকাচ্ছে যুক্তি। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষকে দেখবেন, আপনি
বলবেন কোরআন হাদিস, ও বলবে যুক্তি। আপনি বলবেন কোরআন কোলাল্লাহ আল্লাহ বলেছেন, কোলা রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বলেছেন, ও বলতেছেন আমাদের মৌলভী বলেছেন, ও বলতেছে আমার পীর সাহেব বলেছেন, ও বলতেছে অমুক কিতাবে লেখা আছে, বলতেছে তমুক কিতাবে লেখা আছে, কোন পীর সাহেবের মাশায়েখের লেখা কিতাবে লেখা আছে, যুক্তি। আপনি বলতেছেন কোরআনে বলা আছে, আল্লাহ বলেছে, রাসূল বলেছে, আর সে বলতেছে না 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 আমার মাঝাবে এটা নাই, এটা চলো জি। লজিক দিয়ে যারা ইসলামকে মানতে চায়, আল্লাহ ফরমানকে ফর সাবজেক্ট করে দিয়ে ইগনোর করে, তাদের মধ্যে ইবলিসের একটা খাস বৈশিষ্ট্য লুকায়িত আছে, ঠিক না? না হলে কেন এরকম করছে? ইবলিসকে আল্লাহ আদেশ করলেন তুমি সিজদা করো, সেখানে লজিক খাটাচ্ছে। ওয়াই? সো আপনি যখন কোরআন হাদিস বলবেন, তখন যেই এটাকে যুক্তি দিয়ে সরাতে চাইবে, জানে কোরআন হাদিস প্রমাণিত, প্রুভ ইট, এরপর লজিক ঢুকিয়েছে, আপনি বুঝে নেবেন এর সঙ্গে আর তর্ক করে লাভ নাই, এর সাথে আর কোনো তর্ক করে লাভ নাই, বিকজ তার মধ্যে, তার হাস্তের মধ্যে ইবলিসের বৈশিষ্ট্য লুকায়িত আছে। অতএব তাকে সালাম দিয়ে সরে যান, তার সঙ্গে তর্ক করার আর কোনো প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজীম, তুমি এই জান্নাতের, এই নিয়ামত রাজির ভান্ডার, এই স্থান থেকে বেরিয়ে চলে যাও, তুমি আজ থেকে অভিশপ্ত, তুমি আজ থেকে অভিশপ্ত। বিশ্বাস করেন, যারা আজকে পীর মাশায়েখের দোহাই দিয়ে, আলেম ওলামার দোহাই দিয়ে, বিভিন্ন কিতাবাদের দোহাই দিয়ে, বিভিন্ন মাযহাবের দোহাই দিয়ে, বিভিন্ন ফেরকার দোহাই দিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহকে জবাই করতে চাচ্ছে, কোরআন এবং সহিহ সুন্নাহর বিপরীতে চলতে চাচ্ছে, এমন প্রত্যেক ওই ব্যক্তি শুনে নিক, আপনি ইবলিসের মতো যুক্তি খাটাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে লানত করেছেন, আপনি যেদিন মারা যাবেন এবং যেদিন বিচারের মাঝে উত্থিত হবেন, যেদিন আপনার বলতে কেউ থাকবে না, যাদের রেফারেন্স টেনে যেই ইমাম, যেই ফকিহ, যেই ইমাম, যেই মাশায়েখ, যেই পীর, যেই বই, যেই ফেরকা, যেই মাযহাবের আপনি রেফারেন্স টেনে দুনিয়াতে আপনি আপনার মতবাদকে এস্টাবলিশ করতে চেয়েছেন, আপনার মতো ইসলাম মানতে চেয়েছেন, আপনার মতো জীবনকে পরিচালিত করেছেন, বিশ্বাস করেন বিচারের মাঠে আপনার পাশে কেউ থাকবে না, এবং সেই অসহায় মুহূর্তে, ওই অসহায় মুহূর্তে যেদিন পুরো পৃথিবীর মানুষ তৃষ্ণার্থ হয়ে থাকবে, বিপর্ষিক্ত হয়ে থাকবে, হঠাৎ দেখবেন যে আপনার এই বিশাল বিচারের মাঠ জুড়ে একটি লেক সৃষ্টি হয়ে গিয়েছে, নাম তার হাউদে কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। সেই কাউসার যেদিন বিচারের মাঠে চলে আসবে, আমরা সবাই হুন্ডি খেয়ে সেখান থেকে পানি পান করে পিপাসা দূরীভূত করতে চাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক তার উম্মাহকে পিন পানি পান করাতে থাকবেন, হঠাৎ করে এক শ্রেণীর মুসলিম চলে আসবে, আল্লাহ রাসূল এবং ওই জনগোষ্ঠীর মাঝখানে একটা পর্দা ফেলিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, আসহাবি আসহাবি, তারা তো আমার উম্মত, আমি তাদেরকে চিনতে পারছি, কেন আমার এবং তাদের মধ্যে এই পর্দা ফেলে দেওয়া হলো? তখন তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি, আপনি তো জানেন না আপনার মৃত্যুর পরে এরা আপনার নামে কত কিছু আমলের উদ্ভাবন ঘটিয়েছিল, আপনার মৃত্যুর পরে ইসলামের নাম দিয়ে তারা কত ফেরকার জন্ম দিয়েছিল, আপনার মৃত্যুর পরে আপনি বলেছিলেন মৃত্যুর আগে দুইটা জিনিস রেখে যাচ্ছি, তারা তুফিকুম আমরা ইনলান চাতিল্লু মা মাসাক্তুহুমা, দুইটি জিনিস আমি রেখে যাচ্ছি, যদি এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরো কোনোদিনও পথ ভ্রষ্ট হবে না। তার একটা ছিল কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনার সুন্নাহ কোরআন এবং সহিহ হাদিস। এই কথা বলে আপনি বিদায়ের হজ শেষ করেছিলেন এবং পরবর্তীতে দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু এক শ্রেণীর মুসলিম যারা মুসলিম নাম ধারণ করে আপনার এই কথাকে উপেক্ষা করে নিজের মতো ধর্মকে সাজিয়েছে, নিজের মতো আমল সাজিয়েছে, নিজের মতো করে ইসলামকে সাজিয়ে আমল করেছে, এরাই হচ্ছে তারা, যদিও তারা সলাৎ পড়েছিল, এরাই হচ্ছে তারা, এরা সিয়ামও ছিল, এরা যাকাতও দিয়েছে, এরা জিকির আজকারও করেছে, সবই করেছে, কিন্তু নিজের ইচ্ছা মতো নিজের তরিকাও কোরআন হাদিসকে উপেক্ষা করে। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ইবলিসকে বলেছিল, ফাখরুজু মিনহা ফা ইন্নাকা রাজীম, সেদিন বিচারের মাঠে ওই বিদআতী,
ওই আমলিয়াত যারা করত তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুহকান সুহকান লিমান গায়রি ইবাদি, তোমরা আজকে দূর হয়ে যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও, যারা আমার পরে ইসলামকে বিকৃত করেছিলে, যারা আমার পরে নিজের মতো ইসলামকে মেনেছিলে, তোমরা আমার কাছ থেকে দূর হয়ে যাও। কোন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জানেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে উম্মতি 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 বলতে থাকবে, প্রত্যেক আম্বিয়া নফসি 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 বলতে থাকবে, প্রত্যেকটা নফস প্রত্যেকটা মানুষ নফসি নফসি নফসি, হায় আমার কি হবে আমার কি হবে আমার কি হবে, এটা বলে পাগল পড়া হয়ে যাবে। এই লক্ষ কোটি বিলিয়ন্স অফ ট্রিলিয়ন্স অফ জিলিয়ন্স মানুষের মধ্যে একজন ব্যক্তি শুধু উম্মতকে নিয়ে চিন্তা করবে, তিনি হচ্ছে আপনার আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে সুহকান সুহকান লিমান গায়রি ইবাদি, তোমরা ধ্বংস হয়ে যাও তোমরা ধ্বংস হয়ে দাও, তোমরা পালিয়ে যাও তোমরা চলে যাও, যারা আমার পরে দিনকে বিকৃত করেছ। তাহলে বিষয়টা বহুত সাংঘাত, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নিয়ে এত পাগল পাড়া, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের একটা জনগোষ্ঠীকে তিনি লানত করবেন। অতএব খুব সাবধান, এতটুকু আমল করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা দলিল যাচাই বাছাই করে করব। রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় হাজেরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে জ্ঞান দিলেন, তার বিপরীতে বাতিল জ্ঞান দাঁড়িয়ে গেল কে? ইবলিস। এজন্য আমি বলেছিলাম আল্লাহ জ্ঞান দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে, এটা ছিল ওয়াহী আল্লাহর পক্ষ থেকে, হক জ্ঞান হক শিক্ষা। আর ইবলিস এর বিপরীতে নিজের নফস নিজের প্রবৃত্তি থেকে নিজের চিন্তা প্রসূত থেকে বলতেছে আল্লাহ খয়রুম মিনহু, আমি তো তার চেয়ে উত্তম। এটা হচ্ছে বাতিল, যেটা প্রবৃত্তি থেকে যে জ্ঞান আসে নিজের চিন্তা ভাবনা করে যে মতবাদ সৃষ্টি করি, এটাই হচ্ছে বাতিল জ্ঞান। এটা সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু হয়েছিল এই লড়াই, সেটা আজও থামেনি। পৃথিবীর বুকে নূহ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের দাওয়াত দেওয়া শুরু করলেন, তার কম তার কথা মেনে নিলেন না। 950 বছর, 950 বছর গুটি কয়েক নর এবং নারী মুসলিম তার দাওয়াতকে কবুল করলেন, বাকি মেজরিটি পার্সন তার এই দাওয়াতকে প্রত্যাখ্যান করে দিল, প্রত্যাখ্যান করে দিল। নূহ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হকের দাওয়াত দিচ্ছে, আর কমরা বাতিল জ্ঞান দ্বারা নিজেদেরকে রেখে দিয়েছে। এই দেখেন লড়াই চলছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হকের দাওয়াত নিয়ে হাজির হলেন, নমরুদ সেদিন বাতিল জ্ঞানের অনুসারী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করতে তার একটু দ্বিধা হয়নি। এই যে হক এবং বাতিল লড়াই চলছে। মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আযহাব ইলা ফিরাউন, তুমি ফিরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, যাও ফেরাউনের কাছে যাও গিয়ে ওহির দাওয়াত দাও। এই দেখেন হক দাওয়াত নিয়ে যাচ্ছে ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, এবং ফেরাউন নিজেকে খোদা দাবি করে বসে আছে, আল্লাহ দাবি করে আছে, নিজেকে আল্লাহ দাবি করে বসে আছে, নিজেকে লর্ড দাবি করে বসে আছে, নিজেকে গড দাবি করে বসে আছে। এই বাতিল জ্ঞানের বিপরীতে ওহি চলে এসেছে, যুদ্ধ হয়েছে কি হয়নি, লড়াই হয়েছে কি হয়নি, শেষ পর্যন্ত প্রত্যেকটা বার বাতিলের পতন হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহির দাওয়াত হক দাওয়াতের বিপরীতে দাঁড়িয়ে গিয়েছিল কুরাইশরা, কুরাইশরা দাঁড়িয়ে গিয়েছিল, তাদের সঙ্গে বদর উহুদ খন্দক হয়েছে, লড়াই চলছে। সালাউদ্দিন আইয়ুবের সঙ্গে ক্রুসেডারদের যুদ্ধ ইতিহাস প্রমাণ করছে, এই হক বাতিলের যুদ্ধ চলমান। এমনকি কিয়ামতের পূর্বে বাতিল জ্ঞান নিয়ে বাতিল সংস্কৃতি নিয়ে বাতিল মতবাদ নিয়ে আবির্ভূত হবেন দাজ্জাল, সেই দাজ্জালের বিরুদ্ধে হকের দিশারি হয় হকের দাওয়াত নিয়ে হকের তরবারি নিয়ে হাজির হয়ে যাবেন ইমাম মাহদী, ঠিক না? তার মানে এই লড়াই কোনোদিন থামবার নয়। এই যে প্রোগ্রাম হচ্ছে না, এটাও হচ্ছে বাতিলের বিরুদ্ধে একটা লড়াই। আপনি কি বিশ্বাস করেন?
খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ বলেছেন, প্রত্যেকটা দল নিজের নাফসের অনুসরণ করে, ইল্লা সাহাবিল হাদিস, আহলে হাদিসরা ব্যতীত। আহলে হাদিসরা, আহলুল হাদিসরা, মুহাম্মাদিরা, সালাফিরা, সব এক, সব এক। এটা অনেক জায়গায় প্রবলেমস আছে, মুহাম্মাদি বললে সমস্যা নেই, আহলে হাদিস বললে অ্যালার্জি, বুঝি না কিছু, দুটা তো একই জিনিস। আহলুল হাদিস, আহলে হাদিস, সালাফি, মুহাম্মাদি, সব এক, বলতে পারলাম? আহলে হাদিস বললে সমস্যা মনে হয়, আর মুহাম্মাদি বললে সমস্যা মনে হয় না, এটা বোকামি। সব এক, সবই এক। তো তিনি বলছেন আহলে হাদিসদের তরবারি হচ্ছে কোরআন এবং সুন্নার জ্ঞান, বুঝতে পারলাম? আহলে হাদিসদের তরবারি হচ্ছে কোরআন এবং সুন্নার জ্ঞান। আর এই যুগে মোস্ট পাওয়ারফুল ওয়েপন ইন দিস মডার্ন ওয়ার্ল্ড, সেটা হচ্ছে নলেজ, জ্ঞান। জ্ঞান হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। আপনি একটা রাইফেল দিয়ে, এটা AK-47 হতে পারে, সেটা একটা রিভলভার হতে পারে, আপনি গুলি করলেন একজন, কাকে মেরে ফেললেন, যাকে মেরে ফেললেন তার অনুসারে আরো দশটা গজাবে, যাকে মেরে ফেললেন ওর অনুসারে আরো দশটা গজাবে। আর আপনি যদি জ্ঞান দিয়ে, আপনার জ্ঞান দিয়ে, আপনার ফিলোসফি দিয়ে, আপনার দর্শন দিয়ে যদি একটা জাতির কাছে মেসেজ পৌঁছাতে পারেন, তাহলে গোটা জাতি আপনার গোলাম হতে বাধ্য। যে মুসলিমরা গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীকে শাসন করেছে, গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীকে শাসন করেছে, যেদিন আমেরিকা বলতে পৃথিবীর মানচিত্রে কোনো কিছু ছিল না, মুসলিম বীর সেনানীরা গোটা পৃথিবীতে দাপট খাটিয়ে বেরিয়েছে, সেই মুসলিম বীর পুরুষের সন্তান রাস্তে কা পুরুষের মতো ওই ইহুদি খ্রিস্টানদের গোলাম হয়ে আছে। ওয়াই? তারা আমাদের বইয়ের মধ্যে, তারা আমাদের মিডিয়ার মধ্যে, তারা আমাদের চিন্তার মধ্যে সব কিছুতে বস্তুবাদ ঢুকিয়ে দিয়েছে, সব কিছুতে তাদের মতবাদ ঢুকিয়ে দিয়েছে, আর আমরা সবাই তার অন্ধ অনুসরণ করে হাঁটছি, সবাই একদম দিকবিদিক হয়ে তাদেরকেই রোল মডেল নিয়েছে, যে বেশি জনপ্রিয় তার তার অনুসারী সবচেয়ে বেশি। মানে আমি কার অনুসরণ করবো এটা নির্ভর করে সে কত বড় জনপ্রিয়, সে কত বড় সেলিব্রিটি, সে যদি বাদামওয়ালা হয় তাও, বুঝতে পারলাম? যে বেশি সেলিব্রিটি তাকে আমাদের এই এখনকার জেনারেশনের ছেলেরা তাকে বেশি অনুসরণ করে। যদি আপনার অনুসরণ আইডল আইকন নির্বাচনের মানদণ্ড হয় সেলিব্রিটি হওয়া, জনপ্রিয় হওয়া, তাহলে সাবধান থাকুন, এই পৃথিবীতে মাত্র 40 দিনে, পৃথিবীতে মাত্র 40 দিনে গোটা পৃথিবীর মানুষকে নিজের বসে নিয়ে আসবে দাজ্জাল। মাত্র 40 দিনে সে কত বড় জনপ্রিয় এবং সেলিব্রিটি হলে এই কাজ করতে পারে যে 40 দিনে মুমিনেরও ইমানকে হরণ করে নিবে। প্রকৃত মুমিন যদি না হয়, এই ইমানকেও সে একদম কিনে নিবে, ইমান আপনার অন্তর থেকে উবে যাবে। সেই দাজ্জাল হবে পৃথিবীর এমন একজন জনপ্রিয়, এমন সেলিব্রিটি, জাস্ট 40 ডেজ, 40 দিনের মধ্যে গোটা পৃথিবীর মানুষকে নিজের গোলাম বানিয়ে ফেলবে, সেদিন তুমিও তার গোলাম হতে বাধ্য। বিকজ তুমি মনে করো যে যত বেশি সেলিব্রিটি তাকে আমি অনুসরণ করবো, হলিউড, ছলিউড, জলিউড কি আছে সবকিছুর, এই সেলিব্রিটি চলচ্চিত্র পার্সোনালিটিহীন, ব্যক্তিত্বহীন, ক্যারেক্টারলেস, এমন নায়ক এবং গায়িকা এবং নায়িকা তোমার হচ্ছে রোল মডেল, যাদের না ব্যক্তিত্ব আছে, না তাদের ক্যারেক্টার আছে, না কিচ্ছু আছে। তারা বিবাহের সময় হিন্দু মুসলিমও নির্বাচন করতে ভুলে যায়, কিছু বিবেচনা ছাড়াই বিবাহ করে, আজকে বিবাহ করে কয়েকদিন পরে আবার তালাক, আবার বিবাহ করে কয়েকদিন পরে তালাক, তারা কোনো কিছুর ভয় ধরছে না। এমন ব্যক্তি আপনার কিভাবে রোল মডেল হতে পারে আমার বুঝে আসে না, আমার তো বুঝে আসে না। অতএব সেলিব্রিটি নয়, প্রকৃত বিষয়ের প্রতি আমরা ধাবিত হই। ওই দাজ্জাল যেদিন আসবে, ইমাম মাহদি তার তার সম্মুখে দাঁড়িয়ে যাবে। ঠিক এভাবেই যখনই যখনই বাতিল জ্ঞান, যখনই যখনই বাতিল শিক্ষা মাথা চাড়া দিয়ে উঠবে, তখনই তখনই হক জ্ঞান, তখনই তখনই সুশিক্ষা তাদের সামনে, তাদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়াবে। অর্থাৎ
এই জেনারেশনের জনগণরা যদি কওমে নূহের মতো হয়, ওহির জ্ঞান ওহির আলো মানবে না, তো সেই কওমের মধ্যে নূহ আলাইহিস সালামের মতো নিবেদিত প্রাণ দাওয়াতি কাফেলা কি থাকবে? না থাকবে। আপনি মানতেছেন না, আমরা কোরআন হাদিসে দাওয়াত দিচ্ছি, আপনি মানতেছেন না কওমে নূহের মতো আপনার আচরণ, ওকে, কিন্তু আমরা তো নূহ আলাইহিস সালামের মতো নিবেদিত প্রাণ দায়ী, আমরা দাওয়াত দিতেই থাকবো, মানো আর না মানো। তিনি 950 বছর পেরেছেন, 950 বছর পেয়েছেন, তো আমি কি 40 বছর 50 বছর দিতে পারবো না? আমি চলবো। তুমি যদি হও নমরুদের মতো, তাহলে তুমি প্রস্তুত থাকো, তোমার বিরুদ্ধে ইব্রাহিমী শক্তি দাঁড়িয়ে যাবেই যাবে। তুমি যদি হও ফেরাও, তাহলে তোমার বিরুদ্ধে মূসা আলাইহিস সালামের মতো একটি শক্তি অবশ্যই দাঁড়াবে। প্রত্যেকবার প্রত্যেক বাতিলের বিরুদ্ধে সর্বদাই হকের আলো নিয়ে এক শ্রেণীর দল এক শ্রেণীর মানুষ গজিয়ে উঠবেই। শুরুতে যে হাদিসটা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত এমন বিজয়ী দল থাকবেই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 81, ওয়াকুল জাআল হাক ওয়া যাতুল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সর্বদাই যখন সত্য এসে দাঁড়িয়ে যাবে হককে লেজ, হক যখন দাঁড়িয়ে যাবে বাতিলকে, তখন লেজ গুটিয়ে পালাতে হবেই হবে। অতএব সর্বদাই আমরা হকের সঙ্গে থাকার চেষ্টা করব, হক শিক্ষা হক জ্ঞানের সঙ্গে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটু ফিরে যাই, সেই জায়গাটাকে একটু আমরা দেখার চেষ্টা করি, সেই সময়ের কথা একটু চিন্তা করেন। যেই সময় একজন পিতা তার আদরের কলিজার টুকরা কন্যা সন্তানকে নিজ হস্তে হত্যা করত, নিজ হাতে হত্যা করত, সেই সময় তাহলে তাদের চিন্তা চেতনার মধ্যে কোন জ্ঞান ছিল, তাদের চিন্তা চেতনার মধ্যে কোন বাতিল জ্ঞান ছিল যে নিজের কন্যা সন্তানকে হত্যা করার জন্য পিতা বাধ্য হয়ে যেত, যদিও কন্যার প্রতি তার মায়ার শেষ নেই দয়ার শেষ নেই, কিন্তু সমাজ এমনই ছিল প্রতিকূল যে পিতার কিছু করার নেই। কোন শিক্ষা তাদেরকে এমন প্রভাবিত করলো যে তারা এমনই হীন মানুষে পরিণত হল? কোন? এর বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির জ্ঞান নিয়ে আসলেন। সুনান তিরমিজি 1914 নম্বর হাদিস, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছেন যে শোনো, তুমি তোমার সন্তানকে কন্যা সন্তানকে হত্যা করছো, আমি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছি, তুমি যদি তোমার দুইটা কন্যা সন্তানকে সুশিক্ষিত করতে পারো, সুশিক্ষা শিষ্টাচার দিয়ে যদি বড় করতে পারো, এবং তার এই দায় দায়িত্ব যদি তুমি পিতা হিসেবে গ্রহণ করতে পারো, তাকে যদি তুমি একজন মহীয়সী নারী রূপান্তরিত করতে পারো, গড়ে তুলতে পারো, তাহলে তুমি আর আমি জান্নাতে ঠিক এইভাবে থাকবো। থাকে স্যার, সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা সংক্ষিপ্ত বলব, ওকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শিক্ষার বিপরীতে দেখেন নারীর মর্যাদা দিচ্ছেন, ঠিক এইভাবে, ঠিক এইভাবে সেই সময় সুদী ব্যবস্থাপনা ছিল, এর বিপরীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির দিক নির্দেশনা নিয়ে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 275, ওয়া আহাল্লাল্লাহু বায়া ওয়া হারামাল রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করলেন, সুদকে বাতিল ঘোষণা করলেন। দেখেন ওরা বাতিল এস্টাবলিশ করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক নিয়ে আসছেন। প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে তারা জুলুম করত নিম্ন গোত্রীয় মানুষদের প্রতি, সর্বদাই গোলামদের প্রতি। সেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া আইয়ুহা নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া আবাকুম ওয়াহিদ, শোনো তোমাদের প্রতিপালক একজন, ওই হাবেশী গোলামের প্রতিপালক যিনি, তুমি একজন রাষ্ট্রীয় নায়ক, তুমি একজন রাষ্ট্রীয় গভর্নর, তোমারও প্রতিপালক তিনি, তোমাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, না সাদার উপরে কালো প্রাধান্য আছে, না আরবের প্রতি অনারবের, সবাই সমান ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ব্যতীত। দেখে ইকুয়ালিটি বৈষম্যকে দূর করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বদাই এই দ্বন্দ্ব রয়ে গেল, সর্বদাই বাতিল যখনই মাথা চাড়া দিচ্ছে হক তখনই সেটাকে প্রতিহত প্রতিহত করছে, এভাবেই চলতে থাকলো। যে মূর্তির আস্তানা তারা গড়ে তুলেছিল
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করার পর সর্বপ্রথম রক্তের প্রতিশোধ না নিয়ে সর্বপ্রথম কাবা ঘর থেকে মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিয়েছে। সেই মূর্তি ছবি আপনার সন্তানের বইয়ের মধ্যে, যেহেতু আলোচনা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই, আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম তার মধ্যে একটা জিনিস এই জিস্ট বিষয়টা নিয়ে আসি, সেটা হচ্ছে সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত হক বাতিলের লড়াই চলবে। এক, দুই, যখনই বাতিল মাথা চাড়া দিবে হক তখনই সেটাকে প্রতিহত করবে, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী। তিন, কিয়ামত পর্যন্ত এই হক দলের একটা বিজয়ী কাফেলা থাকবে, বুঝতে পারলাম? এবার আসেন একটু, যেহেতু আলোচনা সংক্ষিপ্ত করতে হচ্ছে, শেষের দিকে চলে আসি, সেটা হচ্ছে জাহেলি শিক্ষা। জাহেলি শিক্ষার বিপরীতে আমাদের ওই জাহেলি যুগের যে কথাগুলো বললাম তার সাথে আমাদের একটু মিলানোর চেষ্টা করে, একটু মিলানোর চেষ্টা করে। আমাদের যে শিক্ষা ব্যবস্থাপনা, এই যে শিক্ষা ব্যবস্থাপনা চলছে, জাহেলি যুগের মানুষরা তারা ছবি মূর্তির উপাসনা করত, তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বইয়ের মধ্যে ছবি মূর্তির আস্থানা আছে না নাই, কথা বলেন? শিক্ষারুমের দেয়ালগুলোতে অফিসগুলোতে ছবি টাঙানো আছে না নাই? মুসলমান নাই এখানে? মুসলমানই তো আছে না? আবার ওই শিক্ষার ক্লাসরুমে যায় দেখেন নারী পুরুষ, অ্যাডাল্ট অ্যাডাল্ট নারী পুরুষ একসঙ্গে ক্লাস করছে। আপনি একজন বিবাহিত পুরুষ, আপনি পরহেজগার ব্যক্তি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা বেগানা নারীর সাইড দিয়ে যাচ্ছে, চোখ পড়েছিল, দ্বিতীয়বার আবার চোখ যাওয়ার চেষ্টা করতেছে, আপনার ঈমান আপনাকে বাধা দিয়েছে, আপনার ঈমান আপনাকে বাধা দিয়েছে। অনেক সময় ঈমান বাধা দিতে মানে ঈমানের উপর প্রবৃত্তি জয় করে ফেলেছে, আবার চোখ চলে গিয়েছে। আপনি বিবাহিত পুরুষ আর আপনার টিন এজ ছেলেটা আর মেয়েটা একই ক্লাসরুমে ক্লাস করছে এইভাবে পাশাপাশি, তো তার মনোযোগটা কি ব্ল্যাক বোর্ডে থাকবে না সাইডে থাকবে? সর্বদা তো সাইডে থাকবে, তাহলে পড়ালেখা নিম্নের দিকে যাবে না উপরের দিকে যাবে? যার কারণে তো আমাদের এই সমাজে অটোপাস কি আর লিখিত পাস কি কোনো কিছু যায় আসে না, কোনো কিছু যায় আসে না। পরীক্ষার আগে রাতের পড়াতেই আমরা পাস, এমনি তো চলছে না এই সমস্ত কিছু, তো সমস্যা, বিগেস্ট প্রবলেম। আবার পড়ালেখাগুলো হয়েছে চাকরি কেন্দ্রিক, কেন পড়ালেখা করছি? নৈতিক চরিত্র উন্নয়নের জন্য নয়। পড়ালেখা কেন করছি? রবকে চেনার জন্য নয়। কেন করছি? দিন শেষে আমাকে একটা গভর্নমেন্ট জব নিতে হবে। গ্রিক ফিলোসফার সক্রেটিস একটা কথা বলেছিল, একদম নিম্ন স্তরের কথা বলেছেন তিনি, তিনি বলছেন যে বিদ্যা অর্জন করে সেটাকে টাকার খাতিরে যদি কেউ বিদ্যা অর্জন করে, অর্থাৎ আমি বিদ্যা অর্জন করছি টাকা ইনকাম করব ইন ফিউচার, এটাকে তিনি বলছেন যে বিদ্যা বিক্রয় করছে সে, এতটুকু বললে হতো। আরো নিচে নেমে তিনি বলছেন যে এই বিদ্যা যারা অর্জন করে চাকরির আশায়, বিদ্যা যারা অর্জন করে টাকার আশায়, তাদের এই কর্মটা দেহ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত, নাউজুবিল্লাহ। কিন্তু তিনি ভুল কথা বলেছেন, তিনি ভুল কথা বলেছেন। যখন আমার টাকাটাই হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য, চরিত্র না, তখন শিক্ষিতরাই তো ডক্টর হওয়ার পরে কসাইখানা তৈরি করবে? তার তো নৈতিক অবক্ষয় ঘটেছে, তার টাকাটাই তো বড়, তার টাকাটাই বড়। সর্বক্ষেত্রে যে এখন বাতিলের এবং সিন্ডিকেটের জয় জয়কার, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনার নৈতিকতা নেই, নৈতিকতাকে খুব কম চোখে দেখানো হয় আর বস্তুবাদী শিক্ষাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, যার কারণে এই অবক্ষয় আমাদের মধ্যে ঢুকছে। এবং চরিত্রের দিকটা আর আমরা চেক এন্ড ব্যালেন্স করি না, কেন? দিন শেষে যদি আমার টাকা থাকে ভাই, আমার চরিত্র যতই নোংরা হোক, আমি আমার জীবদশায় কয়টা মেয়ের জীবন নষ্ট করছি সেটা যেই হোক না কেন, দিন শেষে আমার টাকা আছে তার মানে আমি একটা ভালো সোসাইটিতে ভালো ফ্যামিলিতে বিবাহ করতে পারবো। দিন শেষে টাকা ঘুষছি, তাহলে দিন শেষে যারা টাকা ঘুষছে চরিত্রের বিষয়টা করছে না, তো সেই দেশে জেনা হবে না, সেই দেশে ব্যভিচার হবে না, সেই দেশের ডাস্টবিনে আপনার নিষ্পাপ সন্তান পাওয়া যাবে না, তো কোন দেশে পাবে? সেই দেশের মাটিতে ধর্ষণ হবে না, তো কোন দেশে হবে? আমরা তো চরিত্রের বিষয়গুলো দেখছি না, সদা সর্বদাই বস্তুবাদী চিন্তা ভাবনা নিয়ে আমরা ব্যস্ত, যার কারণে এই সমস্যাগুলো সংঘটিত হচ্ছে। গ্রিক ফিলোসফার সক্রেটিস আরেকটি কথা বলেছে শিক্ষার ডেফিনেশন নিয়ে, এডুকেশন ইজ দ্য ডিস্ট্রাকশন অফ ফলসহুড, জ্ঞান তো তারই নাম যার মাধ্যম দিয়ে মিথ্যাকে বিতাড়িত করা হয়, অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ট্রুথ, এবং সত্যকে বিকাশিত করা হয়।
সত্যকে। জন মিল্টন তিনিও এমনই কথা বলছেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড এন্ড সোল, যে শিক্ষা হচ্ছে তারই নাম যার মাধ্যম দিয়ে আপনার দেহ, আপনার মাইন্ড, আপনার চিন্তা শক্তি এবং আপনার আত্মা সবকিছুর বিকাশ সাধন হবে। কিন্তু আমাদের শিক্ষা সিলেবাসগুলো, পাঠ্য কারিকুলামগুলো সবগুলোই হচ্ছে বস্তুবাদী কেন্দ্রিক, বস্তু কেন্দ্রিক। এখানে আত্মার বিকাশ কি করবেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাবি যিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, নিজের অন্তরকে প্রশান্ত করতে চাও, নিজের অন্তরের আত্মার বিকাশ সাধন করতে চাও, প্রশান্ত করতে চাও, তাহলে আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো। তো আমাদের এই শিক্ষা ব্যবস্থাপনা আল্লাহকে চিন্তাই তো দিচ্ছে না, আবার স্মরণ করবো কিভাবে? যেই শিক্ষা ব্যবস্থাপনায় আমাকে সুদের অঙ্ক কষতে হচ্ছে, যেই সুদের অঙ্ক কষা, যেই সুদ ব্যবস্থাপনা মায়ের সঙ্গে জেনা করার সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুলনা করেছেন সূরা ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, যেই শিক্ষা প্রতিষ্ঠানে মায়ের সঙ্গে জেনা করার পাপের অঙ্ক কষা শিক্ষা দেওয়া হচ্ছে, সেইখানে আপনি কিভাবে এই কথা চিন্তা করছেন যে আল্লাহকে চেনার ব্যবস্থাপনা সেখানে আছে? কিভাবে এই অলিক স্বপ্ন দেখতে পারি আমরা? এই হচ্ছে আমাদের অবস্থা। সেখানে বস্তুবাদী শিক্ষা, সর্বশেষ হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করছি, তার আগে একটা আয়াত বলে নেই, সূরা কাহফ অধ্যায় 18 আয়াত 29, অতুলিল হাক্কু লিরব্বিকুম, আপনি বলে দিন আপনার রবের পক্ষ থেকে সত্য আসে। সক্রেটিস বলল না যে সত্যের বিকাশ সাধনই হচ্ছে শিক্ষার নাম? আমার জানা নাই শিক্ষার ডেফিনেশন নিয়ে কোন ফিলোসফার, কোন দার্শনিক, কোন যারা শিক্ষা বিষয়ক যারা গবেষক এই কথা বলেছে যে শিক্ষা এই জন্য অর্জন করো যে দিন শেষে একটা গভর্নমেন্ট জব পেতে হবে। আমার জানা নেই ভাই, আপনি যদি পান আমাকে একটু দেখাই দেন। কেউ এই কথা বলেনি, সবাই একই সুরে তাল মিলিয়েছে, সেটা হচ্ছে নিজের আত্মাকে পরিশুদ্ধ করা, সেটা হচ্ছে সত্যের জয় জয়কার তৈরি করা, অর্থাৎ সত্যের বিকাশ সাধন করা, আর মিথ্যাকে কবর দেওয়া, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় বলেছিল, আমি সর্বস্তরে জাহিলিয়াতকে এখানে কবর দিয়ে গেলাম, কেউ এটাকে খুঁড়ে বের করবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন। সত্য কাকে বলে, শিক্ষা কাকে বলে, তিনি দেখিয়ে দিয়ে গেছেন এই পৃথিবীর মানুষকে। এরা তো পরে এই কথাগুলো বলছে। আমার জানা নাই যে চাকরি ভিত্তিক বস্তুবাদী এই চিন্তা ভাবনা কোথা থেকে আসলো, আমার জানা নাই। আমার পড়ালেখা কি কেন্দ্রিক? সবসময় চাকরি পেতে হবে, এছাড়া আর কিছু নেই। চাকরি নেই, আমি আমার সার্টিফিকেট পুড়ে দিচ্ছি। ভাই এগুলো কি, এগুলো কি হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার রবের পক্ষ থেকে হক আসে, সেলফ অর সেলফ একমাত্র আল্লাহর পক্ষ থেকে হক আসে, সেই হকটাকে তোমরা মেনে নাও। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে চায় সেটাকে গ্রহণ করুক, যে চাইবে না সেটাকে বর্জন করুক। আপনি চান আপনার সোনামণিটাকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করবেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন, রবকে চেনার তাদেরকে ব্যবস্থা করবেন, আপনার মৃত্যুর পরে আপনার সন্তানটা আপনার জানাজা করবে, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান রাতের গহীনে উঠে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আপনার নাজাতের জন্য দোয়া করবে, এমন সন্তান যদি রেখে যেতে চান তাহলে সেটা আপনার ব্যাপার, আপনি গ্রহণ করেন। আর যদি না চান, আমার ছেলে অমুক ব্যারিস্টার, অমুক হয়েছে, তমুক হয়েছে, চার স্টলে গর্ব ফাটিয়ে দিলেন, আর মৃত্যুর পরে আপনার জানাজা পড়া হচ্ছে মসজিদের ইমাম, আর আপনার ছেলে একটা গরু খেয়ে কেটে খাইয়ে দিয়ে বলছে আমি আমার বাবার দায়িত্ব পালন করেছি, আর আপনার মৃত্যুর পরে আপনার লাশকে রেখে দুই ছেলে আপনার মারামারি করছে সম্পত্তি নিয়ে, আপনার ইচ্ছা, আপনি কি করবেন? আপনি যদি আপনার সন্তানকে সত্যিকারের অর্থে ওহির জ্ঞানে আলোকিত করতে চান তাহলে অবশ্যই আপনাকে পদক্ষেপ নিতে হবে এখনই, এবং আপনার জন্য এই অঞ্চলে আপনার জন্য মুখিয়ে আছে সোনামণি ইসলামিক একাডেমি। প্রেজেন্ট করছি হাদিস ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত সারা বাংলাদেশে 150-এর অধিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এই সন্তানগুলোকে পরকাল ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থাপনাগুলো এগুলো দেওয়ার চেষ্টা করছে, বস্তুবাদী নয়। বিকজ সুনান তিরমিজি 2322 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন, পুরো পৃথিবীটাই হচ্ছে অভিশপ্ত। শেষ হাদিস বলে শেষ করছি, পুরো পৃথিবীটাই হচ্ছে অভিশপ্ত। এটা অভিশপ্ত, এটা এই ফোন, এই সব কিছু, এভরিথিং যা আমরা দেখছি আর যা দেখা যাচ্ছে না, সব কিছু অভিশপ্ত, সব কিছু, কোনো কিছুই বাদ নেই। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা যিকরুল্লাহি তাআলা, যেই জিহ্বা আল্লাহ স্মরণ করতে পারে, সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, কোরআন তিলাওয়াত করতে পারে, সর্বদা আল্লাহ স্মরণ করতে পারে, এমন জিহ্বা, ওয়া মা ওয়ালাহু,
এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থাৎ সালাত, অর্থাৎ যাবতীয় ভালো কাজ যার মাধ্যম দিয়ে আল্লাহকে স্মরণ করা হয়, এমন প্রত্যেকটা ভালো কাজ অভিশপ্ত নয়, অভিশপ্ত নয়, অভিশপ্ত নয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আলেম, যারা কোরআন হাদিসের আলেম, এই আলেমরা যারা কোরআন এবং সহিহ সুন্নাহর আদলে গঠিত হয়েছে এমন আলেম অভিশপ্ত নয়। আল মুতাআল্লিম, এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখছেন যারা আলিফ বা তা ফা শিখছে, যারা কোরআন শিখছে, হাদিস শিখছে, আপনাদের সামনে প্রেজেন্টেশনে এসে হাদিস শুনিয়ে দিচ্ছে, অথচ আপনারই সন্তান, আপনাকে যদি একটা হাদিস বলতে বলা হয় আপনি পারবেন না, আপনার সন্তান বলে দিচ্ছে, এখানে আপনি অভিশপ্ত হতে পারেন কিন্তু আপনার সন্তান নয়। আল্লাহ রাসূল বলছেন কেন, সে এখন তালিবুল ইলম, মুতাআল্লিম, সে এখন জ্ঞান অন্বেষণ করছে, সে অভিশপ্ত নয়। আর যেই বস্তুবাদ, যেই বস্তুকে পুরো পৃথিবীকে আল্লাহ রাসূল সাল্লাম অভিশপ্ত বললেন, এই পুরো পৃথিবী নিয়ে যেখানে জ্ঞান দেওয়া হচ্ছে, যেই শিক্ষা ব্যবস্থা বলে শিক্ষা দেওয়া হচ্ছে, এই পুরো শিক্ষা ব্যবস্থা বলে যদি আল্লাহকে চিনার ব্যবস্থা না করা হয়, যদি ওই আপনার ইহুদি খ্রিস্টানদের রেখে যাওয়া, ব্রিটিশদের রেখে যাওয়া, হ্যাঁ মেকলে রেখে যাওয়া, হ্যাঁ যে মেকলে ছিল, মেকলে মিলিটোস, তার শিক্ষা ব্যবস্থাপনা, তার শিক্ষা প্রস্তাবনার আলোকে যে শিক্ষা ব্যবস্থাপনা আমাদের সামনে আছে, যে এটা হচ্ছে জেনারেল, এটা হচ্ছে মাদ্রাসা, দুইটা ভিন্ন ট্র্যাক, এর পোশাক আলাদা, ওর পোশাক আলাদা, এর চিন্তা ভাবনা আলাদা, ওর চিন্তা ভাবনা আলাদা, এইভাবে যারা বিভক্ত করলো, বিভক্ত করলো, এটা ইহুদি খ্রিস্টানের নীতি, এখান থেকে আমাদেরকে বেরোতে হবে। আর যদি এটা থেকে যায় তাহলে আমি বলবো যে দুইটা দুই দিকে চলছে, একটা অভিশাপের দিকে চলছে আর আরেকটা অভিশাপ থেকে মুক্ত হয়ে গোটা জাতিকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য একনিষ্ঠভাবে চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কৌলি হাযা, আস্তাগফিরুল্লাহি লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এর ফাঁকে সবাই বৈঠকে দান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান। আমরা সবাই চেষ্টা করব বৈঠকে দাঁড়ে অংশগ্রহণ করতে। কে তুলবে না, শেষ নেবে না, আমাকে বলা হয়েছিল তাই। তাহলে আমরা জালসার শেষের দিকেই আমরা বৈঠকে দান তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করুন এবং এই মজলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।